হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমাকে অনেকেই ক্যানাডার স্টাডি ভিসার এজ লিমিটটা নিয়ে প্রশ্ন করেন যে আপু আমার বয়স 40 বছর, আমি স্টাডি ভিসায় যেতে চাচ্ছি, আমি কি যেতে পারবো কি না, বা আমার বয়স হয়তো 45 ইয়ার্স এবং আমি স্টাডি ভিসার জন্য ট্রাই করতে চাচ্ছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না। সো স্টাডি ভিসার এজ লিমিট নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কনফিউশন আছে। সো তার জন্যই আসলে আজকের এই ভিডিওটি করা। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আজকের ভিডিওটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। সো চলুন তাহলে শুরু করা যাক। সো আজকের ভিডিওটিতে আমি মেইনলি 3টি পয়েন্ট কভার করব। প্রথমত হচ্ছে সিআইসির ওয়েবসাইটে, ক্যানাডার ইমিগ্রেশনের যে মেইন ওয়েবসাইট আছে, সেখানে আসলে স্টাডি ভিসার ক্ষেত্রে কোনো এজ রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে কিনা বা কোনো এজ লিমিটেশন দিয়ে দিয়েছে কিনা। দ্বিতীয়ত যে পয়েন্টটা কভার করব সেটা হচ্ছে আপনাদের যদি বয়সটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোন কোন প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করলে বা কোন ধরনের প্রোগ্রামে আপনারা ক্যানাডায় আসতে চাইলে বা স্টাডি ভিসা অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আপনাদের যদি বয়সটা একটু বেশি হয় এবং তারপরও আপনারা ক্যানাডায় স্টাডি ভিসায় আসতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের কিছু টিপস দিব যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অথবা ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সিআইসির ওয়েবসাইটে, সিআইসির ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে cic.gc.ca। সো সেই ওয়েবসাইটে স্টাডি ভিসার ক্ষেত্রে কোনো এজ লিমিটেশন দিয়ে দিয়েছে কিনা, এর উত্তর হচ্ছে না। সিআইসির ওয়েবসাইটে এমন কোনো এজ লিমিটেশন দিয়ে দেয়নি। স্টাডি ভিসার জন্য বয়সটা আসলে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আপনি যে কোনো বয়সের হন না কেন আপনি স্টাডি ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন একজন নর্মাল স্টুডেন্টের মতোই। এবং সেখানে আপনার স্টাডি ভিসার ক্ষেত্রে মেইন যে রিকোয়ারমেন্টগুলো অন্যান্য স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল হয়, আপনার যদি বয়সটা বেশি হয় আপনার ক্ষেত্রেও সেম রিকোয়ারমেন্টসগুলোই অ্যাপ্লিকেবল হবে। সো একজন 20 বছরের স্টুডেন্টের যা যা ডকুমেন্ট সাবমিট করতে হয় স্টাডি ভিসার জন্য, একজন 40 বছর অথবা 50 বছরে কেউ যদি স্টাডি ভিসা অ্যাপ্লাই করতে চায় তারও সেম ডকুমেন্টসই সাবমিট করতে হবে, এক্সট্রা কোনো কিছু সাবমিট করতে হবে না। সো যদি তাই হয়, অনেকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে এজ বেশি হলে স্টাডি ভিসা না পাওয়ার কারণটা কি, বা স্টাডি ভিসার না পাওয়ার চান্সটা বেড়ে যায় কেন? এর কারণ হচ্ছে স্টাডি ভিসা পাওয়ার অনেক বড় এবং একটি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট। সো সেক্ষেত্রে যখন একজন 20 বছরের কেউ বা 30 বছরের কেউ একটা MBA প্রোগ্রামের জন্য বা একটা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু সেটা অনেক মেক সেন্স করে যে আচ্ছা ঠিক আছে, সে স্টাডির মধ্যেই আছে এবং সে একটি মাস্টার্স করতে বা MBA করতে বা ব্যাচেলার্স করতে সে ক্যানাডায় আসতে যাচ্ছে, সেটা ভিসা অফিসারের কাছে অনেক মেক সেন্স করে এবং তাকে জেনুইন স্টুডেন্ট মনে হয়। বাট আপনি যদি আপনি যদি 50 বছরে বা 40 বছরে বা তার থেকেও বেশি বয়সে গিয়ে আপনি একটি MBA করতে চান, ভিসা অফিসারের কাছে হয়তো সেটা মেক সেন্স নাও করতে পারে এবং তার কাছে হয়তো মনে হতে পারে যে আপনি আসলে একজন জেনুইন স্টুডেন্ট না এবং আপনি আসলে মেইনলি ক্যানাডায় আসতে চাচ্ছেন ক্যানাডায় সেটেল হওয়ার জন্য, যার জন্যই কিন্তু আপনাদের হয়তো বয়স বেশি অবস্থায় স্টাডি ভিসা অ্যাপ্লাই করলে ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স বেশি থাকে। এটার কারণ কিন্তু এটা না যে আপনার বয়স 50, এর কারণ হচ্ছে ভিসা অফিসার মনে করতে পারে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট না। সো আপনাদের যাদের অনেক বড় একটা স্টাডি গ্যাপ আছে বা বয়স বেশি হয়ে গেছে বা স্টাডি ভিসায় আসতে চাচ্ছেন, তাদের সবার প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে এমন একটি প্রোগ্রাম বের করা যেখানে ওরা রিকোয়ারমেন্টই বলে দিয়েছে যে আপনার অনেক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনারা যদি ক্যানাডায় এক্সিকিউটিভ MBA করতে আসতে চান, সেই প্রোগ্রামটির রিকোয়ারমেন্টই কিন্তু থাকে যে 8 থেকে 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন আপনি যদি সেই প্রোগ্রামটিতে আসেন, আপনি 30 বছরে তো আর এক্সিকিউটিভ MBA করতে পারবেন না, তাই না? আপনার তো সেই এক্সপিরিয়েন্সটাই নেই 8-10 বছরের। অবভিয়াসলি আপনি যদি 40 বছর 50 বছরে এই প্রোগ্রামটি করতে আসেন, সেটা কিন্তু ভিসা অফিসারের জন্য বোঝাটা অনেক ইজি হবে, সে বুঝতে পারবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট, বিকজ আপনার তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টই ছিল। এছাড়াও আপনারা যদি PhD করতে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এজ লিমিটটা বা আপনার এজ কত সেটা কিন্তু কোনো প্রবলেমই হবে না, সেখানে জেনুইন স্টুডেন্ট নাকি সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন কিন্তু ভিসা অফিসারও করবে না,
এছাড়াও আপনারা যদি এমবিএও করতে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু হয়তো আপনার অতটা প্রবলেম ফেস করতে হবে না, বিকজ এমবিএ রিকোয়ারমেন্টেও কিন্তু ওরা বলে দেয় যে 2 থেকে 8 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাদের একটা এক্সাম্পল দিয়ে, আমার হাজবেন্ড যখন এমবিএ করতে এসেছিল তার বয়স ছিল 24 বছর এবং সে এমবিএ করতে এসেছিল, এবং তার সাথেই এমন অনেক ক্লাসমেট ছিল যারা তার সাথে এমবিএ করতে এসেছিল এবং তাদের এইজ কিন্তু ছিল 35 এবং অনেকের এইজ ছিল 40-এরও বেশি, বাট তাদের কিন্তু স্টাডি ভিসা পেতে কিন্তু কোনো সমস্যা হয়নি, তারা একই ব্যাচে এমবিএ করতে এসেছিল সবাই। সো ওভারঅল আপনারা যদি এমন প্রফেশনাল প্রোগ্রামগুলোতে আসতে পারেন যেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টসই দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জেনুইন স্টুডেন্ট নাকি জেনুইন স্টুডেন্ট না এগুলো নিয়ে কোনো প্রবলেমই হবে না, ভিসা নিয়েও কোনো সমস্যা হবে না। এর কারণ হচ্ছে ভিসা অফিসার নিজেই বুঝতে পারবে যেহেতু এখানে রিকোয়ারমেন্টই দিয়ে দিয়েছে যে আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, সো অবভিয়াসলি আপনার এইজটা একটু বেশি হবে। এখন আমরা চলে যাই সবচেয়ে কমপ্লিকেটেড পার্টে, সেটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল এমন কোনো প্রফেশনাল প্রোগ্রামে আসছেন না, আপনি হয়তো একটি ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চাচ্ছেন বা ব্যাচেলার্স করতে আসতে চাচ্ছেন এবং আপনার বয়সটাও একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? সো আমি কিছু টিপস আপনাদের দিব যেগুলো হয়তো আপনারা ভিসা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা আপনাদের ভিসা পেতে হয়তো হেল্প করবে। সো যেটা আমি আগেও বলেছিলাম যে আপনাদের যদি বয়স বেশি হয় বা আপনাদের যদি অনেক বড় একটা স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে ভিসা অফিসারকে কনভিন্স করা যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট। এখন সেটা আপনি কিভাবে করতে পারবেন? আমি কিন্তু আমার আগে অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি আমাদের কিন্তু আসলে ভিসা অফিসারের সাথে একদম কমিউনিকেট করার কোনো ওয়ে নেই, বিকজ সে আমাদের ইন্টারভিউ নিচ্ছে না বা আমরা তার সাথে কোনোভাবেই কথা বলতে পারছি না। সো কমিউনিকেট করার একটাই উপায়, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন লেটার। আপনাকে একটি এক্সপ্লেনেশন লেটার লিখে দিতে হবে এবং সেই লেটারেই আপনাকে প্রুফ করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট, এবং লেটারটা এমনভাবেই লিখতে হবে যেন আপনার লেটারটা পড়ে ভিসা অফিসার কনভিন্স হয় যে আপনি জাস্ট পড়াশোনার জন্যই কানাডায় আসতে চাচ্ছেন। সো এই এক্সপ্লেনেশন লেটারে আপনারা কী লিখবেন? এখন একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভিসার জন্য যখন অ্যাপ্লাই করি তখন আমাদের কাছে যখন মনে হয় যে এই জিনিসটা হয়তো আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আমরা কিন্তু ওই জিনিসটা অ্যাভয়েড করে যেতে চাই যে ঠিক আছে এটা নিয়ে হয়তো একটু প্রবলেম হতে পারে, ভিসা অফিসার কোয়েশ্চেন করতে পারে, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই, বেশি কথা বললে হয়তো সে আগেই রিজেক্ট করে দিবে। এটা কিন্তু ভুল ধারণা। আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো কিছুই হাইড করতে পারবেন না, বিকজ ভিসা অফিসার আলটিমেটলি সব কিছু অ্যাসেস করেই আপনাকে ভিসা দিবে এবং আপনি যদি কোনো কিছু হাইড করেন সেটা কিন্তু সে জেনেই যাবে। সো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো কিছু উইকনেস থাকে সেটা আপনি আগে থেকেই উত্তর নিয়ে প্রস্তুত থাকবেন যে আমার এই জিনিসটা উইকনেস আছে এবং ভিসা অফিসার হয়তো এই জিনিসটা নিয়ে তার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, সো আমি আগে থেকেই এই উত্তরগুলো দিয়ে দিব যেন সে যখন কোয়েশ্চেনগুলো তার মাথায় আসবে সে সাথে সাথে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। ফর এক্সাম্পল এখন আপনার বয়সটা একটু বেশি, সেটা তো আপনি জানেন আপনার একটা উইকনেস এবং এটা অবভিয়াসলি ভিসা অফিসারের মাথায় কোয়েশ্চেন আসবেই যে আচ্ছা এই তার তো বয়স বেশি, এই বয়সে কেন সে স্টাডি ভিসায় আসতে চাচ্ছে বা ব্যাচেলার্স করতে চাচ্ছে, ডিপ্লোমা করতে চাচ্ছে। সো সেটাই আপনি আপনার এক্সপ্লেনেশন লেটারে লিখে দিবেন। সো মেইনলি আপনারা এক্সপ্লেনেশন লেটারে 3টি জিনিস কভার করবেন। প্রথমত হচ্ছে যে এই বয়সে আপনি এই প্রোগ্রামটি কেন করতে চাচ্ছেন এবং আপনার স্টাডি গ্যাপ কেন ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে স্টাডি গ্যাপের এই টাইমটিতে আপনারা কী করেছিলেন, এবং তৃতীয়ত হচ্ছে আপনি যে প্রোগ্রামটিতে আসতে যাচ্ছেন সেটা আপনার ক্যারিয়ারে ফিউচারে আপনি যখন দেশে ব্যাক করে যাবেন তখন কিভাবে আপনাকে বেনিফিট করবে। এই তিন এই এই জিনিসগুলোই আসলে আপনার এক্সপ্লেনেশন লেটারে কভার করতে হবে। সো এখন আপনারা রিজনিংটা কী দিবেন? আপনাদের যে স্টাডি গ্যাপ ছিল বা এত বছর বয়সে আপনারা স্টাডি ভিসায় আসতে চাচ্ছেন, রিজনিংটা কী দিবেন? এখন যেহেতু আমি একজন বিজনেসের স্টুডেন্ট, আমি বিজনেস নিয়ে এক্সাম্পল দেই, আপনারা অবভিয়াসলি আপনাদের সিচুয়েশনের সাথে ম্যাচ করে রিজনিং দিবেন। ফর এক্সাম্পল আপনারা যদি ব্যাচেলার্স করেছেন বাংলাদেশে, অনেক বছর চাকরি করেছেন, এখন আপনি হয়তো একটা ইন্টারন্যাশনাল বিজনেসের উপর ডিপ্লোমা করতে যাচ্ছেন, আপনারা এই রিজন দিতে পারেন যে আমি এত বছর জব করেছি, আমি ব্যাচেলার্স করেছিলাম বাংলাদেশে, বাট এখন আমার মনে হচ্ছে যে আমি নিজেই একটি বিজনেস দিতে চাই বা আমি একজন উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে আমি যদি বাহির থেকে একটি ডিগ্রি করতে পারি ইন্টারন্যাশনাল বিজনেসের উপর, সেক্ষেত্রে হয়তো সেই ডিগ্রিটা ইউজ করে আমি খুব সুন্দর করে ভালো করে বাংলাদেশেই আমার বিজনেস
বিজনেসটা সেট করতে পারবো, স্টার্ট করতে পারবো, এটা একটা রিজন দিতে পারবেন। সেকেন্ড রিজন আপনারা হয়তো দিতে পারেন যে ফর এক্সাম্পল আপনি অনেক বছর অ্যাকাউন্টিংয়ে জব করেছেন এবং এখন আপনি আপনার ফিল্ডটা চেঞ্জ করে হিউম্যান রিসোর্সে যেতে যাচ্ছেন, এইচআরে যেতে যাচ্ছেন। সো আপনারা হয়তো ভিসা অফিসারকে বলতে পারেন যে আমি এত বছর অ্যাকাউন্টিংয়ে কাজ করেছি বাট আমি এখন আমার ফিল্ডটা চেঞ্জ করতে চাচ্ছি বিকজ হিউম্যান রিসোর্সের ভ্যালুটা আমাদের দেশে অনেক বেশি এবং স্যালারিটাও হয়তো বেশি, যার জন্য আমি আমার ফিল্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। প্লাস আমি যদি বাহির থেকে একটি ডিগ্রি নিয়ে এসে এখানে জবের জন্য অ্যাপ্লাই করি, আমাদের দেশে বাহির বিদেশি ডিগ্রিকেও অনেক ভ্যালু দেওয়া হয়, সো আমি সেই ডিগ্রির নলেজটাকে ইউজ করে আমি হয়তো আমার ফিল্ড চেঞ্জ করে ভালো একটি জব পাওয়া আমার জন্য ইজি হবে, আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। থার্ড একটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের জন্যে। অনেকের দেখা যায় ব্যাচেলার্স কমপ্লিট করার পর বা হয়তো এইচএসসি কমপ্লিট করার পর বিয়ে হয়ে গেছে, সংসার নিয়ে বিজি হয়ে গেছে, পড়াশোনা করা হয়নি এরপরে বা জব করা হয়নি, তারা এখন নতুন করে পড়াশোনা করতে যাচ্ছেন, তারা কিন্তু এইটাই বলতে পারেন যে আমি এত আমি হয়তো এইচএসসি কমপ্লিট করেছি তারপর আমার বিয়ে হয়ে গিয়েছে বা আমি ব্যাচেলার্স কমপ্লিট করেছি তারপর আমার বিয়ে হয়ে গিয়েছে এবং আমি আমার পুরো সময়টা আমার ফ্যামিলিকে দিয়েছি, আমি আমার ফ্যামিলিকে গ্রো করেছি, বাট এখন আমার মনে হচ্ছে আমার ক্যারিয়ারে আবার ফিরে যাওয়া উচিত এবং তার জন্য আমি যদি একটি বাহির থেকে ডিগ্রি করে আসতে পারি বা একটি সার্টিফিকেট নিয়ে আসতে পারি সেটা আমার নতুন করে ক্যারিয়ারটা শুরু করায় অনেক হেল্প করবে বিকজ আমাদের দেশে বিদেশি ডিগ্রিটাকে অনেক ভ্যালু দেওয়া হয়। রিজনটা কী দিবেন সেটা মেইনলি ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপর, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট রিজন থাকতে পারে, ওটাই বলবেন। আপনারা যতটুকু সম্ভব অনেস্ট থাকার চেষ্টা করবেন আর অবশ্যই ডিগ্রিটার ভ্যালু দেখানোর চেষ্টা করবেন। আপনি যে ডিগ্রিটির জন্য আসতে চাচ্ছেন ক্যানাডায় বা যে প্রোগ্রামটি করতে চাচ্ছেন সেটা আসলে কিভাবে পজিটিভ ভ্যালু অ্যাড করবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ফিউচারে, সো সেটা আপনাদেরকে দেখাতে হবে। এগুলো যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এজ নিয়ে অথবা স্টাডি গ্যাপ নিয়ে ভিসা পেতে কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করছি আজকের ভিডিওটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ এমন আরও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।